জাতীয় দল থেকে বাতিলের খাতায় নাম উঠছে বিজয়ের। এনামুল হক বিজয়ের ভাগ্যটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? ইমার্জিং এশিয়া কাপে থাকার মতো যোগ্যতা কি তার আসলে নেই? জাতীয় দলের চিন্তা ভাবনা যে সৌম্য সরকার আছেন সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই ইমার্জিং এশিয়া কাপের স্কোয়াডে তাকে রাখার কারণে। আজ সকালে মিরপুরে এসে একটা প্লেয়ারকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সারা দিনে মিরপুর হোম অফ ক্রিকেট, বিসিবি একাডেমি মাঠ কিংবা ইনডোর কোথাও আসলে তাকে খুঁজে পায়নি। এই প্লেয়ারটা হচ্ছে এনামুল হক বিজয়। বর্তমানে বাংলাদেশ আফগানিস্তান সিরিজের ওডিআই স্কোয়াডে তিনি নাই এবং এশিয়া কাপ ইমার্জিং স্কোয়াডেও নাই তিনি। তাহলে তিনি কোথায় আছেন? আমার এই উদাহরণটা দেওয়া মানে এই যে বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের আশেপাশে নেই তিনি, সেই কারণে আমি বলেছি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকালকে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন টিম কম্বিনেশনের কারণে আসলে বিজয়কে আফগানিস্তানের বিপক্ষে দলে রাখা হয়নি এবং তিনি তাদের পরিকল্পনায় আছেন। ইমার্জিং এশিয়া কাপে ঢাকা লিগে দুর্দান্ত পারফরমেন্স করা সত্ত্বেও তাকে দলে রাখা হয়নি, অথচ সৌম্য সরকার দলে আছেন। তাহলে কি জাতীয় দল থেকে বাতিলের খাতায় নাম উঠছে বিজয়ের? একটা পরিসংখ্যান বলতে চাচ্ছি, ঢাকা প্রিমিয়ার লিগে নাইম শেখের দুর্দান্ত পারফরমেন্স ছিল আবাহনীতে, এরপরে কিন্তু এনামুল হক বিজয়ের 16 ইনিংস ব্যাট করে যিনি 350 করেছেন, 350 হাঁকিয়েছেন। গতবারের কথা নাই বললাম, যে প্লেয়ারটা ঘরের মাঠে দুর্দান্ত পারফরমেন্স করেছে হয়তো জাতীয় দলে টিম কম্পিটিশনের কারণে আসলে নাই থাকতে পারে, কিন্তু ইমার্জিং এশিয়া কাপে থাকার মতো যোগ্যতা কি তার আসলে নেই? অন্যদিকে সৌম্য সরকার, যিনি আসলে 12টি ম্যাচ খেলেছেন, 293 রান করেছেন, নামের পাশে একটা শতক, একটা 50। সৌম্য সরকার হাতুর সিংহে আসার পর অনেকদিন ধরে একটা গুঞ্জনের মতোই বলা যাচ্ছে যে হাতুর সিংহে তার একটা তদারকি করছেন, জাতীয় দলে আবারও আসলে তাকে ইনক্লুড করা যায় কি না। এই ব্যাপারটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি আসলে জানি না, তবে জাতীয় দলের চিন্তা ভাবনা যে সৌম্য সরকার আছেন সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই ইমার্জিং এশিয়া কাপের স্কোয়াডে তাকে রাখার কারণে। ইমার্জিং এশিয়া কাপের স্কোয়াডে আরও দুজন ওপেনার আছেন, পারভেজ হোসেন ইমন এবং নাইম শেখ। সদ্য আফগানিস্তান সিরিজে নাইম শেখ কিন্তু ইনক্লুড রয়েছেন, যেখানে 5, 8 এবং 11 তারিখ চট্টগ্রামে 3টি ওডিআই ম্যাচ খেলার পরই 12 তারিখ শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশ দল। এনামুল হক বিজয় যদি আসলে নির্বাচকের ভাবনায় থাকেন, নির্বাচকদের ভাবনায় থাকেন, তাহলে সে কারণে হয়তো এনামুল হক বিজয়কে আমরা দেখেছি তিনি প্র্যাকটিস করেছেন, অনুশীলন করেছেন, কিন্তু নির্বাচকদের অবশ্যই ভাবনা আছে তাকে নিয়ে কি পরিকল্পনা আছে এটা পরবর্তীতে দেখা যাবে। কিন্তু সৌম্য সরকার তার কিসের উপর ভিত্তি করে তিনি আসলে এই মুহূর্তে দলে আছেন, তার কারণ পরিসংখ্যানের দিক দিয়ে কিন্তু এনামুল হক বিজয় অনেক এগিয়ে, সৌম্যর চেয়ে আসলে বিজয় অনেক এগিয়ে আছেন, সেই হিসেবে সৌম্যের চেয়ে স্কোয়াডে তার থাকাটাই আসলে উচিত ছিল। সেই অর্থে আমি বলেছি বাংলাদেশ জাতীয় দলের আশেপাশে বা তামিম ইকবাল বলেন, নিচন কুমার দাস বলেন, যখন ইঞ্জুরিতে থাকবে ব্যাক আপ ওপেনার বা তৃতীয় ওপেনার হিসেবে কাকে আসলে টিম ম্যানেজমেন্টের পছন্দ সেই জন্য কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা আসলে চলবে। তাহলে এনামুল হক বিজয়ের ভাগ্যটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না, তবে এতটুকু বলা যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপে যদি নাইম শেখ ভালো করতে পারেন, নির্বাচকরা যেই ব্যাক আপ ওপেনার খুঁজছেন সেটার জন্য আসলে খুব বেশি কষ্ট করতে হবে না। যেখানে আফগানিস্তান সিরিজে আসলে 3টি ম্যাচ খেলা হবে, অবশ্যই বাংলাদেশ দল চাইবে সেরা একাদশ নিয়ে মাঠে নামতে, সেক্ষেত্রে তামিম ইকবালের সাথে আসলে লিটন কুমার দাস যদি ওপেন করেন সেক্ষেত্রে নাইম শেখ 3টি ম্যাচের মধ্যে কয়টি ম্যাচ খেলার সুযোগ পাবেন? মাত্র 3টি ম্যাচ দিয়েই আপনি কিন্তু বিশ্বকাপের জন্য ব্যাক আপ ওপেনার নির্বাচিত করতে পারবেন না, তাকে আসলে অনেক পরীক্ষা নিরীক্ষা করার একটা ব্যাপার থাকে। সেই উদ্দেশ্যে হয়তো ইমার্জিং এশিয়া কাপে নাইম শেখকে যোগ করা হয়েছে, যেখানে তিনি হয়তো ম্যাচ পাবেন। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিল্লাল হোসাইন শিমুল, স্পোর্টস মেইল 24।